আসসালামালাইকুম, আবার চলে আসলাম। রানীরহাট রাঙ্গুনিয়ায় আপনার সামনে অনেকগুলি গরু দেখছেন। আপনার ব্যাপারী সাহেবও আছেন আমার সামনেই। প্রথমে গরুগুলি আপনাদেরকে একটু দেখাই, তারপর ওনার থেকে জিজ্ঞেস করব দাম কেমন রেখেছেন। গরুগুলিও মোটামুটি টাইট গরু ওনার দেখছি। এগুলা খুব যত্ন সহকারে মনে হয় উনি লালন পালন করেন, গরুটা দেখলেই বোঝা যাচ্ছে। আপনাদেরকে জাস্ট প্রথমে দেখাই, তারপর ওনার সাথে একটু কথা বলবো। ভাইজান, এগুলোর দাম কত রাখছেন? এটা 85,000। আচ্ছা, আর তার পাশেরটা? এটা হলো 1,05,000। 1,05,000। কত মন হবে এটা, কত মন হবে? আচ্ছা ঠিক আছে, জাস্ট উনি 1,05,000 টাকা বললেন। তারপর এই গরুটা সুন্দর দেখে, টাইট গরু এই দুটোটা। এটা দাম কত রাখছেন? 1,20,000। আর এটা 1,15,000। এটা আপনার? এটা আপনার? এটা বিক্রি হয়ে গেছে? কত দিয়ে বিক্রি করছেন? 88,000। আচ্ছা, এটা কি কুরবানির জন্য না কষাই নিয়ে যাবে? কুরবানির জন্য না। আচ্ছা, শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন, ওনার কাছে বেশ কয়েকটি গরু দেখালাম। আপনার গরু কয়টা আছে এখানে? এখানে আছে আলাদা, আমার আলাদা, এখানে 60টা গরু না? 78 আলাদা, একটা আলাদা বিক্রি, একটা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায়? এখানেই? এখানেই থাকেন? এখানে থাকে না, আমি হলো আমার বাড়িতে হলো দুপুর। আচ্ছা আচ্ছা, শুধু মন্ডলী, ওনার কাছে বেশ কয়েক গরু আছে রানীরহাট। একটি গরু বিক্রি হয়েছে, এটা কুরবানির জন্য। তো এ হলো আপনার গরুগুলি, ধন্যবাদ।